নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ভক্তের প্রাণ রক্ষা করলেন স্বয়ং মা মহালক্ষ্মী। মেঘালয়ার শর্মাবাড়ির অতি জাগ্রত মা মহালক্ষ্মীর কাহিনী, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আয়ুষ শর্মা আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির অতি জাগ্রত মা মহালক্ষ্মীর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আয়ুষ শর্মাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি মেঘালয়ার শিলংয়ে অবস্থিত। তাদের ঘরে প্রতি বছর দীপাবলির দিন লক্ষ্মী পুজো হয়, আর এই পুজো 1977 সাল থেকে হয়ে আসছে। তখন তাদের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। তখন একদিন রাতে তার দিদাকে মা মহালক্ষ্মী স্বপ্নে দিয়ে বলেন যে, আমার পুজো তোর গৃহে দীপান্বিতা অমাবস্যার রাতে করলে তোর সব কষ্ট আমি হরণ করব। তার দিদা মায়ের কথা শুনে বলেন যে, মা, কি করে তোমার পুজো করব? আমার কাছে যে অত টাকা নেই যে ব্রাহ্মণ ডেকে তোমার পুজো করব। তখন মা মহালক্ষ্মী বলেন, চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। স্বপ্নটা দেখার পর পরের দিন সেই স্বপ্নের কথা তার বাবাকে জানায় তার দিদা। তার বাবা তার দিদার মুখে এই কথা শুনে খুব খুশি হন আর বলেন, 3 দিন পরে দীপাবলির দিন মায়ের পুজো তাদের গৃহে হবে। তারপর 1977 সালে তাদের ঘরে প্রথমবার মা মহালক্ষ্মীর পুজো অনুষ্ঠিত হয়। তারপর ধীরে ধীরে তাদের ঘরে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। সেই থেকেই তাদের ঘরে মহালক্ষ্মীর পুজো শুরু হয় এবং এই বছর 44 বছরে পদার্পণ করল তাদের গৃহে মা মহালক্ষ্মীর পুজো। মাকে দিনে 3 বার ভোগ নিবেদন করা হয়। সকালে 5 রকমের ফল, দুপুরে 5 রকমের ভাজা, ডাল আর ভাত, সন্ধ্যাতে মাকে 5 রকমের মিষ্টি, আর রাতে পুজোর সময় মাকে 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা, খিচুড়ি, লুচি, নারকেল আর জল নিবেদন করা হয়। তাদের পুজোর বিশেষত্ব হলো মায়ের কোনো মূর্তি আনা হয় না, আর মায়ের সাথেই পূজিত হন মা সরস্বতী আর গণেশ ঠাকুর, আর মায়ের পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতেই করা হয়। এছাড়া মায়ের বিশেষ পুজো সূর্যাস্তের পরেই করা হয়। ঘটনাটি ঘটে 2014 সালে। তার বাবা ভুল করে মায়ের জন্য নীল রঙের শাড়ি নিয়ে আসে আর মাকে নিবেদন করা হয়। সেই বছর পুজোতেও কিছু অশুভ লক্ষণ দেখা যায়। আরতির সময় মায়ের পঞ্চপ্রদীপ নিভে যায়। মায়ের সামনে জ্বালানো ঘিয়ের প্রদীপ ভেঙে যায়, কিন্তু অবশেষে পুজো সম্পন্ন হয়। পুজোর 10 দিন পরেই তার বাবার বাইকে অ্যাক্সিডেন্ট হয়। তার বাবা হসপিটালে থাকতে তার মা মানসিক করেন যে, যতদিন না তার বাবা সুস্থ হচ্ছে ততদিন তিনি ঠাকুরের মুখ দর্শন করবেন না। কিন্তু তার মায়ের মানসিক করার 2 দিন পরে তার বাবার অবস্থা মরার মতো হয়ে যায়। সেই দিন তার মা মহালক্ষ্মী এবং মা দুর্গার কাছে মানসিক করেন, বলে যে, যদি তার বাবাকে তিনি সুস্থ করে দেন তাহলে মা দুর্গা এবং মা মহালক্ষ্মীকে লাল পেরে সাদা শাড়ি দেবে। তারপরেই মায়ের কৃপায় তার বাবা সুস্থ হয়ে ওঠে এবং আস্তে আস্তে তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায়। 2015 সালে মা দুর্গাকে দুর্গাপুজোর সময় এবং মা মহালক্ষ্মীকে দীপাবলির পুজোর সময় শাড়ি নিবেদন করা হয়েছিল। তারপর থেকেই মা মহালক্ষ্মীকে কোনো দিন লাল শাড়ি বা লাল পেরে সাদা শাড়ি ছাড়া অন্য কোনো রঙের শাড়ি দেওয়া হয় না। আর এখন মায়ের কৃপায় তার বাবা সুস্থ আছেন আর তাদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো আছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।